কিশোরগঞ্জের ভৈরবে বালকেরের ধাক্কায় পর্যটকবাহী নৌকা ডুবিতে প্রাণ গেছে এক নারীর। নিখোঁজ আছেন পুলিশ সদস্য, তার স্ত্রী ও দুই সন্তান সহ 8 জন। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। এই মুহূর্তে মেঘনা নদী এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে গতকাল সন্ধ্যায় বালখেটের ডাক্কায় একটি পর্যটকবাহী নৌকা দুর্ঘটনা কবলিত পড়ে ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে গতকাল রাতের পর উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। আজ সকাল থেকে কিন্তু আবারও উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউ-এর দুটি ডুবুরী দল। এখন পর্যন্ত তারা কিন্তু মেঘনা নদীতে কিন্তু তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে যদিও এখন পর্যন্ত কারো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা যেটুকু জানতে পেরেছি, গতকাল বিকেলবেলায় যে মেঘনা নদীতে চষে বেড়াচ্ছিলেন একটি পর্যটকবাহী একটি ট্রলার, এই ট্রলারে 21 জন ছিল। তখন বিপরীত দিক থেকে আসা একটি বালখেটের ধাক্কায় কিন্তু সেটি ডুবে যায়। ডুবে যাওয়ার পরে কিন্তু একাই যে পর্যটকবাহী বালখেটের ধাক্কায় যে ট্রলারটি ডুবে গিয়েছিল সেখান থেকে কিন্তু 12 জন ছাত্রী তীরে উঠতে সক্ষম হয়। 8 জন কিন্তু নিখোঁজ হয়, একজনের মরদেহ উদ্ধার করা হয়। যারা নিখোঁজ আছে তাদের সন্ধানে কিন্তু আজ সকাল থেকে কিন্তু দুটি ডুবুরি দল পৃথকভাবে কাজ শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ ডুবুরি দলের প্রধানদের সাথে। তারা বলছেন যে এখানে যেহেতু নিখোঁজ হয়েছে, আমরা প্রথমে চাচ্ছি যে এখানে যে যারা আছে নিখোঁজ তাদেরকে খুঁজে পাওয়া এবং সেই সাথে যে ট্রলারটি আছে সেটিকে খুঁজে পাওয়ার ব্যাপারে তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এইটুকু ছিল আমার কাছে মেঘনা নদী থেকে উদ্ধার তৎপরতা কার্যক্রমে যে তৎপরতা সেটির শেষ সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী অঞ্চল থেকে।